হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজ আমার মাম্মা অসুস্থ, তার ফলে আমি সেজন্য মাম্মা বলতে পারবে না, আমি বলছি। আজকে আমরা চিকেন বটি কাবাব করব। খেতে কিন্তু দারুণ হয়েছিল। ভিডিওটা ভালো হলে আপনারা সাবস্ক্রাইব আর লাইকও করে দিন, আর কমেন্টও করবে, ঠিক আছে? চলো এবার স্টার্ট করা যাক। তোমরা হাফ কিলো চিকেন নিয়ে নিবে। এখানে মশলাগুলো পড়ে নাও কী কী আছে, আমি তো অতগুলো বলতে পারবো না। এই সমস্ত মশলাগুলো ভালো করে দেখে নাও। তারপরে অনেকগুলো জিনিস লাগবে, ওগুলো একটু পরে আস্তে আস্তে দেখাচ্ছি। চিকেনের সাথে মশলাগুলো ভালো করে মাখাতে হবে। এবার আমরা দিয়ে দিব একটা পাতি লেবুর রস। এই যে দেখো, এরকম ভাবে এটা হলো আটা বাটা, রসুন বাটা এক চামচ করে, ঠিক আছে? আর বন্ধুরা দইও দিতে হবে একটু। এবার এবার বন্ধুরা একটু আপনারা বিট নুন দেবে, আর একটু নর্মাল নুন, ঠিক আছে? তারপর দুই চামচ বেসন, তারপর গরম গরম তেল, তাহলে ওটা ভাজবে। দেখো কি সুন্দর ভাজা হয়ে গেল, কিছু আগুন মাগুন নেই, তাও ভেজে গেল। বন্ধুরা ভালো করে মিক্স করে একটু ম্যারিনেট করতে হবে। তোমরা 1 ঘন্টা 2 ঘন্টাও রাখতে পারো, সারা রাতও রাখতে পারো ফ্রিজে। সারা রাত রাখলে কিন্তু আরো দারুণ টেস্ট হবে। এইভাবে ঢেকে দিয়ে রেখে দাও সারা রাত বা 2 ঘন্টা। এরপরে আছে একটা টুইস্ট, চলো দেখি আমরা। এই দেখো আমাদের টুইস্ট, আমরা ভাজবো না, এই দেখো আমরা এয়ার ফ্রায়ারে করব। কোনো তেল মেল লাগবে না এখানে, তাই জন্য এটা হলো হেলদি রেসিপি। খেতেও টেস্টি আর এটা দারুণও হেলদি। এয়ার ফ্রায়ারে আপনার সুন্দর করে সাজিয়ে দেবে, তাহলে কুক হবে। দেখো এটা আমার ড্যাডি আমাকে হেল্প করে দিচ্ছে। এইভাবে সুন্দর করে সাজিয়ে দেবে। 180 ডিগ্রিতে 15 বা 20 মিনিটস লাগবে। এই যে দেখাচ্ছি 180। আগে আমরা 19 দিয়ে দিয়েছিলাম ভুল করে, তারপরে আবার আমরা এটা চেঞ্জ করে দিয়েছি। চেঞ্জ করে আমরা 12 মিনিট করে দিয়েছি। এক সাইড 12 মিনিট হয়ে গেছে, তাই আমরা পাল্টিয়ে আর এক সাইড 12 মিনিট করব। যতক্ষণ এটা হচ্ছে তাহলে তোমরা ততক্ষণ স্যালাড খেতে দাও, তাহলে আরও ভালো লাগবে। যাদের এয়ার ফ্রায়ার নেই তারা ওভেনেও বেক করতে পারো, বা প্যানে তেল দিয়ে ভেজে নেবে, ঠিক আছে? যেরকম ভাবে করো কিন্তু খেতে অনেক টেস্টি লাগবে। লাইক কমেন্ট অবশ্যই করবে, আমি এটা অনেক কষ্ট করে বলেছি। সাবস্ক্রাইবও করবে, থ্যাংক ইউ। দারুণ হয়েছে বন্ধুরা, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইবও করবে, লাইকও করবে, থ্যাংক ইউ, বাই বাই।